আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। তো আজকে কিভাবে খুব সহজে বাসায় আপনি নিউ টেক্সট তৈরি করবেন সেটাই দেখাবো। তো শুরু করা যাক। এখানে আমার পিজে গাম আর এপ্রিটন লাগছে আর পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণের পানি নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কাপ পরিমাণের পানিটা অলরেডি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 চামচ পিজে গাম দিয়ে দিলাম। ওকে, পিজে গাম দেওয়ার ফলে আপনার যে পানিটা ছিল এইটা হচ্ছে আপনার ঘন করে ফেলবে, তাই আপনি যত পারেন ভালোভাবে নাড়াতে হবে এভাবে। তো আপনাদের বাসায় যদি এটা না থাকে ডাল ঘুটনি দিয়ে নাড়লেও হবে। 10 মিনিট পরে আপনি নাড়তে 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 দেখবেন যে এরকম একটা ঘন লিকুইড হয়ে গেছে। এখন আমি 1 চামচ অ্যাপ্রিটন দিয়ে দিচ্ছি। তো সব ধরনের কেমিক্যাল কিন্তু আমাদের পেজ আপনারা পেয়ে যাবেন, গার্নিশ উইথ সুমনা, এছাড়াও যে আমার এখন যে ইউটিউব চ্যানেলটার নাম সুমনা ক্রিয়েশনস, এই নামেও কিন্তু ফেসবুকে পেজ রয়েছে। এছাড়া ফোন নাম্বার তো আছে, ইমো, হোয়াটসঅ্যাপের জন্য আমাদের দোকানও আছে উত্তরাতে, তো আপনারা যোগাযোগ করতে পারবেন। উত্তরা বা টঙ্গীর কাছাকাছি যারা আছেন তাদের জন্য দোকানের অ্যাড্রেস আপনারা ফোন নাম্বারে নিতে পারবেন। আমাদের প্রতি মাসেই বিভিন্ন ধরনের কোর্স থাকে, এগুলো জয়েন করতে চাইলেও ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো এই যে আমি পিজে গাম দিয়ে কিন্তু নিউটেক্সটা তৈরি করে ফেলেছি, এটা দিয়ে আপনারা অনেকদিন রেখে কাজ করতে পারবেন। এয়ার টাইট যে কৌটাগুলো আছে ওগুলোতে ভালোভাবে সংরক্ষণ করবেন। তো এভাবে কিন্তু কম টাকায় আপনারা নিউটেক্স তৈরি করে ফেলতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন লেটেস্ট সব আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।